পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জিকে বদলি করা হলো ইবিএডিপিসিতে। অলোকেশ ব্যানার্জি চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক হয়ে আসার পর থেকে এলাকায় অপরাধ দমন সহ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন এবং সাধারণ মানুষ অভিযোগ ও অসুবিধা জানাতে এলে যথাযথভাবে ভালো ব্যবহার করা সহ এলাকার যে কোনো ঘটনাতে তিনি সশরীরে উপস্থিত থাকতেন। তিনি মৃতদেহ উদ্ধার হোক বা পথ দুর্ঘটনা নিজে উপস্থিত থেকে ঘটনার তদন্ত করতেন। বর্তমানে চৌরঙ্গি পুলিশ ফাঁড়ির নতুন আধিকারিক শীতল নাগ, একই সাথে কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক ইমতিয়াজুল হককেও বদলি করা হয়। তার পরিবর্তে কুলটি ট্রাফিক গার্ডের নতুন আধিকারিক শুভেন্দু চ্যাটার্জি হয়। শুক্রবার এই বদলির নির্দেশ জারি হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, যেখানে মোট 19 জন সাব ইন্সপেক্টর এবং 1 জন এএসআই। তবে এই বদলি পুলিশের রুটিন বদলি বলে মনে করা হচ্ছে। খারাপ লাগছে জানা না, এত জলদির মধ্যে আমরা বুঝতে পারিনি যে আমাদের এনাকে এখান থেকে সরিয়ে দেওয়া কি কারণে সরিয়ে, সেটা বলতে পারছি না আমরা, যেহেতু ডিপার্টমেন্টাল হতেও পারে। কিন্তু আমরা লোকাল বলতে যে চৌরঙ্গি কুলটি থানার আন্ডারে আছি, এই মানুষটাকে সত্যি কথা মিস করব প্রতি মুহূর্ত। যে কোনো কাজে ডেকেছি, যে কোনো সময় ডেকেছি, যে কোনো বিপদ আপত্তি ডেকেছি, পেয়েছি তাকে। কোনো রোডে অ্যাক্সিডেন্ট হলো, স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, যেমন আমি 5 মিনিটের মধ্যে, সত্যি কথা, উনি 5 মিনিটের মধ্যে নিজে পৌঁছেছে। যে ওর এখতিয়ারের বাইরে কিছু কিছু থানা, যেমন সালানপুর থানার কেস আমি ফোন করছি, তিনি ওনাদের সঙ্গে যখন সেখানেও তিনি গেছেন, কারণ বলছে প্রশাসন থানা যেই হোক আমার কাজ আছে প্রথমে সেই মানুষটাকে উদ্ধার করা এবং ভালো জায়গায় একটা বিপদ থেকে হসপিটালাইজেশন করা। কোনো জায়গায় ডেড বডি পড়ে আছে খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে ডেড বডি নিজে হাত লাগিয়ে উঠিয়েছে। এই যে রিসেন্ট আমাদের এদিকে যে অপকর্ম করছে দুষ্কৃতি, দুটো গাড়ি রিসেন্ট আমাদের এখান থেকে ছিনতাই হয়েছিল, পাওয়া গেছিল না, সেটা কিন্তু তিনি রিকভারি করছেন তার নিজের বিয়েতে। হ্যাঁ, তাকে এখান থেকে চলে যেতে সত্যি খুব মন খারাপ, অনেক হয়েছিল, অনেক হয়েছিল। বিভিন্ন বিভিন্ন অপরাধ দমন কাজ, বাইপাস, আমাদের ধরুন ঝাড়খণ্ড লাগোয়া, যে কোনো ধরনের ক্রাইমের কাজ তিনি করেছেন, স্কুটার এগুলো হয়েছিল, সেগুলো করেছেন, নিজে উঠিয়েছেন, একদম পচা গোলা দেহ নিজে হাত দিয়ে উঠিয়েছেন। এবং মিস করব, তবে এদের স্থানান্তর হয়তো কোনো ডিপার্টমেন্টাল ওদের কোনো এসছে, বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে জেনে। তবে আশা করবো যেখানে তিনি যাবেন সেখানেও ভালো কাজই করবেন, মানুষের সঙ্গে থাকবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।